এই ভিডিওটিতে আমরা আমলাতন্ত্রের কাজ সম্পর্কে জানব। আসুন জানা যাক আমলাদের কাজ কি। আমলাতন্ত্রের প্রথম কাজ হচ্ছে আইন কার্যকর করা। আমলারা বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করে সরকারের প্রাত্যহিক রুটিন মাফিক কাজ সম্পন্ন করেন, অর্থাৎ আমলারা আইনকে প্রয়োগ করেন বা আইনকে বাস্তবায়ন করেন। আর তার পাশাপাশি আইন প্রণয়নেও কিন্তু আমলারা সহযোগিতা করেন। আইনসভায় উপস্থিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করেন, বিশেষ করে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, অর্থ, ব্যাংক, বিমা সম্পর্কিত বিষয়ে যখন খসড়া বিল উত্থাপন করা হয় সেগুলো কিন্তু আমলারা প্রস্তুত করে থাকেন। পরবর্তীতে সংসদে সেগুলো সংসদ সদস্যরা কিংবা মন্ত্রীরা উপস্থাপন করে থাকেন। তারপর সরকারি নীতি নির্ধারণে সাহায্য। আমলাদের কাজ হচ্ছে সরকারি নীতি বাস্তবায়ন, নীতি নির্ধারণ করা নয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আমলাদের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করে থাকেন। তারপর বিচার সংক্রান্ত কাজ, সেটা কীভাবে? ট্রেডমার্ক, জমি ক্রয় বিক্রয়, রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমলারা আইন মোতাবেক অনেক বিরোধ মীমাংসা করে থাকেন এবং আমলারাই এসব বিষয়ে আদালতে সিদ্ধান্ত কার্যকর করে থাকেন, তাই বিচার সংক্রান্ত কিছু কাজও তাদের করতে হয়। তার পাশাপাশি দৈনিক বিভিন্ন কাজ আমলারা করে থাকেন বিধি মোতাবেক, রুটিন মাফিক প্রশাসনিক কাজ তাদের করতে হয়। তারপর সরকার ও জনগণের সমন্বয়। বন্ধুরা, আমরা জানি যে সরকার আর জনগণের মধ্যে অনেক সময় একটা দূরত্ব দেখা যায়, তার মানে সরকার যা করতে চাচ্ছে জনগণ বুঝতে পারছে না যে সরকার আসলে কেন তা করতে চাচ্ছে, আর জনগণ যা চাচ্ছে সরকার অনেক সময় দেখা যায় তা জানেই না যে জনগণ চাচ্ছে, হয়তোবা জানলে তারা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করত। এই যে সরকার আর জনগণের মধ্যে একটা দূরত্ব, এই যে তাদের মানসিকতার একটা পার্থক্য, এই পার্থক্যটা মেটানোর কাজ করে থাকেন আমলারা। কারণ আমলারা যেমন জনগণের সাথে সম্পৃক্ত, আবার তারা কিন্তু সরকারের সাথেও সম্পৃক্ত। এ কারণে সরকার এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে কাজ করে থাকেন আমলারা। তারপর তথ্য পরিবেশন। অনেক সময় দেখা যায় যে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়, এই আলোচনা সমালোচনার জন্য প্রয়োজনীয় যে সকল তথ্যগুলো, সেই তথ্যগুলো অনেক সময় সরবরাহ করে থাকেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমলারা। আর ভারসাম্য রক্ষা, বিভিন্ন এনটিটির মধ্যে বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ভারসাম্য রক্ষার কাজটি করে থাকেন আমলারা। পাশাপাশি সরকার আর জনগণের মধ্যেও তারা কিন্তু ভারসাম্য রক্ষার মাধ্যমে একটা সমন্বয় সাধন করেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমলাতন্ত্রের কাজগুলো কী কী। কোনো প্রশ্ন আছে? থাকলে লিখে জানাও। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে, আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলোও নিয়ে ফেরার চেষ্টা করব। আমাদের সাথেই থেকো।